দুর্নীতিমুক্ত স্বচ্ছ লোকাভিমুখী সরকার পাই প্রয়াস রহব। ওড়িশার অস্মিতাকু বিশ্ব দরবারে পৌঁছাইবাকু প্রাথমিকতা দেব। ওড়িশার সন্তুলিত বিকাশ বিজেপি সরকার মূল লক্ষ্য। আগামী দিনরে বিজেপি দিনরাতি রাজ্যবাসীঙ্ক সেবারে রহব। 2036 স্বতন্ত্র উৎকল প্রদেশ গঠনকু 100 বর্ষ পূরিব। আর 12 বর্ষ পরে স্বতন্ত্র উৎকল প্রদেশ গঠনকু 100 বর্ষ পূরিব। আগামী 12 বর্ষ লাগি আমার সরকার এক সংকল্প প্রস্তুত করছি। পৃথিবীর সপ্তাশ্চর্য মধ্যে কোণার্ক অন্যতম। কোণার্ক গড়িবাকু 1200 বড়িঙ্কু 12 বর্ষ লাগিছিলা। আগামী 12 বর্ষ লাগি আমার সরকার এক সংকল্প নেছি। আমি আগামী 12 বর্ষ মধ্যে নূয়া ওড়িশা গঠনের যত্নবান হব বলে কইছন্তি মন্ত্রী সুরেশ পূজারী। আজির যে রাজনৈতিক প্রস্তাব মধ্য আগত হয়েছে সে বাবদে মধ্যে চুম্বকরে দুই তিনটা বিষয় উল্লেখ করা চাহে। 1936 মশায় ইয়ে রাজ্য গঠন হয়েছিল, যেত আমি ইংরেজ মানকর অধীনরে থিলু। 2036 মশায় ওড়িশা প্রদেশ গঠনর 100 বর্ষ পূর্তি হব। 2036 মশায় যেত ওড়িশা তার জন্মর 100 বর্ষ পূর্তি পালন করিব, গঠনর 100 বর্ষ পূর্তি পালন করিব, সে সময় এক আধুনিক ওড়িশা বিকশিত ওড়িশা গঠন করিবার সংকল্প আমি কার্য সমিতিরে নেইছু। ওড়িশার অস্মিতার কথা আসিলা বেলকু ওড়িশার ইতিহাস কথা মধ্যে মনে পড়ে, লম্বা ইতিহাস, সে ইতিহাস এটি উল্লেখ করিবার মধ্যে আবশ্যকতা নেই। কিন্তু ওড়িশা এভলিয়া গোটে প্রদেশ যে প্রদেশ ইতিহাসে যেটা আমি প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে কুচু, 1857 কু সিপাহী বিদ্রোহ কহতু কি ভারতীয় স্বাধীনতা প্রথম আন্দোলন বলে কুহতু, তার ঢের বর্ষ পূর্ব ভারত বর্ষের যদি কেউ প্রদেশ লড়ি সেটা হল ওড়িশা প্রদেশ। বক্সি জগবন্ধু হন্তু, বীর সুরেন্দ্র সায় হন্তু, এবং যে সংসদীয় ক্ষেত্র মু সাংসদ ভাবে নির্বাচিত হয়েছিলি বরগড়র ঘেসরে, যে জমিদার পরিবার মাধো সিং এবং তাঙ্কর চারটা পুয় উজ্জ্বল সিং, অরি সিং, বৈরি সিং এবং জুঁই, গোটে পরিবারর দুইটা পিঢ়ি রাষ্ট্রপতি সমর্পিত হয়েকি নিজের জীবনক উৎসর্গীকৃত করার ইতিহাস পৃথিবীর বিরল, যেটা আমার ওড়িশা করি দেখেছি। যদি আপনার ভাল লাগিলা তবে আমার চ্যানেল কু লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।